তুমি শিহিন থেকে কি কি শপিং করেছে আজকে সাইফা বুড়ি দেখাবে, তাই না? হ্যাঁ, খুলো, খুলতে পারো না? সাইফা বুড়ি অনেকগুলো শপিং করেছো, দামে খুলে দিব, তাই আমি দাও খুলে দিই, তাই। এটা আম্মুর জামা, দেখো দেখো, ওয়াও, এটা সাইফার সাথে ম্যাচিং করে আম্মু কিনেছে, এটা আম্মুর চুড়োয় গেলে পড়বে, সুন্দর। এখানে আসো সাইফা, এখানে আসো বুড়ি, এখানে সুন্দর। বেশ কয়েকদিন আগে শিহিনের শপিং করার একটা ভিডিও দিয়েছিলাম, মানে আমরা কী কী কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাকে অনেক অনেক মানুষ মেসেজ করেছে কিভাবে আমি শপিং করি সেটা নিয়মটা যেন বলে দেই। আমি অলরেডি একটা ভিডিওতে এটা নিয়ম বলেছি, তারপরে অনেকে জানেন না, সেজন্য আবার আজকে আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা ফেসবুকের অ্যাপটা যেমন ডাউনলোড করে নিই, ঠিক তেমনি আমরা আমাদের অ্যাপ থেকে স্যামসাং মোবাইলের অ্যাপ হোক, আইফোনের অ্যাপ হোক, যে কোনো একটা অ্যাপ থেকে শিহিন লিখে শিহিনের অ্যাপটা ডাউনলোড করে নেব। আপনি ডাউনলোড করার পরেই দেখবেন ওরা আপনাকে বলবে একটা আইডি করতে, তো আপনি চাইলে আপনার ফেসবুক কানেক্ট করে ফেসবুকে যেই পাসওয়ার্ড ইমেল আছে সেটা দিয়ে আইডিটা করে ফেলতে পারেন খুব সহজে। যদি গুগল আইডি দিয়ে করার অপশন থাকে তাহলে আপনি গুগল আইডি দিয়েও করে ফেলতে পারবেন, অথবা আপনি নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে নতুন করে রেজিস্ট্রি করে একটা আইডি করে ফেলতে পারবেন। একবার যদি আপনি রেজিস্ট্রি করে আইডি করে ফেলেন তারপরে কিন্তু আর কোনো ঝামেলা নেই, এবার আপনি আপনার পছন্দের মতো যা ইচ্ছে তাই কিনতে পারবেন। এবার কিভাবে কিনবেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, এই জন্য আমি আরেকটা সাইডে ভিডিওতে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। শিহিন অ্যাপে ঢোকার সাথে সাথে এরকম আপনাকে কুপন দিতে পারে, 130 ইউরোর কিনলে 25% ডিসকাউন্ট দিতে পারে, আবার ডেলিভারি চার্জটাও ফ্রি দিয়ে দেয় যদি আমরা বেশি কেনাকাটা করি। তো কিভাবে কেনাকাটা করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দের যদি জামা দেখতে চান, এখানে যেহেতু শর্ট সব জামা দেখা যাচ্ছে, তো আপনি একটু লং জামা চাচ্ছেন তাহলে লং জামায় ক্লিক করবেন, আপনি ইয়াররিং দেখতে চাচ্ছেন তাহলে ইয়াররিং ক্লিক করবেন, উপরের দিকে এরকম দেওয়া থাকে। তো ধরুন আপনার এই ইয়াররিংটা পছন্দ হয়েছে, অথবা এই কালার পছন্দ হয়নি, অন্য আরেকটা কালার আছে সেটা আপনার পছন্দ হয়েছে, তাহলে আপনি এই যে কারেল্লোর ক্লিক করে আপনি আপনার কারেল্লোতে জমা রেখে দিতে পারেন। যা যা পছন্দ হবে সব কারেল্লোতে রেখে দিবেন। কারেল্লোটা একটা শপিং ব্যাগের মতো, আপনি শপিং করছেন ব্যাগের ভিতরে ভরছেন, শপিং করছেন ব্যাগের ভিতরে ভরছেন, তারপরে যখন এগুলো ডেলিভারি আনতে যাবেন তখন আপনার কারেল্লোতে যেতে হবে। সবগুলোতেই দেখবেন কালো টিক চিহ্ন আছে, যেটা যেটা পছন্দ হয়নি সেটা থেকে কালো টিক চিহ্নটা উঠিয়ে নেবেন। তো আমার দুইটা জিনিস লাগবে না, সেজন্য আমি দুইটা থেকে কালো টিক চিহ্নটা উঠিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলেই উঠে যাবে। তারপরে চেক আউট দিয়ে দিতে হবে, চেক আউট দিলে এটা পেমেন্ট অপশনে চলে যাবে। এখানে 7.75 ইউরো হয়েছে, 20-25 ইউরোর উপরে কিনলে ডেলিভারি চার্জটা এমনিতেই ফ্রি দেয়। আবার অনেক সময় 1 সেন্ট কিছু কিনলেও ডেলিভারি চার্জ ফ্রি হয়, এক একজনের আইডি এক এক রকম। তো আমার এখন ডেলিভারি চার্জ ফ্রি নাই, তো এখন আমি পেমেন্ট অপশনে গেলাম। পেমেন্ট অপশনের জন্য কী কী কার্ড ব্যবহার করতে পারবেন সেটাও আমি এক নজর আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিসা কার্ড, পেপ্যাল কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, A to Z সব ধরনের কার্ডই মোটামুটি ব্যবহার করা যায় পেমেন্ট অপশনে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আরও আছে আইডি চেক, সেফটি কি, মানে কী কী আছে সব এখানে নিচে পেমেন্ট অপশনে লেখা আছে। এই ক্রেডিট, ডেবিট, তারপরে মাস্টার কার্ড, তারপরে ভিসা কার্ড, যে কোনো একটা কার্ড যদি আপনার থাকে বা প্যাপেল অ্যাকাউন্ট যদিও থাকে তাহলে আপনি অর্ডিনাতে চলে যাবেন। ইংলিশে অর্ডার লেখা থাকবে, আমি যেহেতু ইটালিতে থাকি এই জন্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা শো করতেছে। তারপরে আপনার কার্ডের ডিটেলস দিতে হবে, তারপরে আবার অর্ডার ক্লিক করতে হবে, তারপরে দেখবেন আপনার কার্ড থেকে টাকা নিয়ে গিয়েছে আর আপনার প্রোডাক্ট 7 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে।
যদি একটু সময় নেয় তাহলে 14 দিন নেয়, এর চাইতে বেশি আসলে শিহিনের প্রোডাক্টের ক্ষেত্রে সময় নেয় না, ডিপেন্ড করে প্রোডাক্টের ওপরে। এখানে আমি সাইফার জন্য ছোট ছোট কানের দুল কিনেছি, সাইফা গোল্ডের কানের দুল পরে আর প্রায় সময় হারিয়ে ফেলে, এ নিয়ে দুইটা হারাইছে। তো এবার ভাবলাম যে ওকে এই টাইপের ছোট ছোট কানের দুল দিই। ওর কান ছিদ্র করেছে প্রায় 1 বছরের বেশি, আর আমি বেশ কিছুদিন আগে ওর স্বর্ণের কানের দুল খুলে ইমিটেশনের কানের দুল দিয়ে দেখেছি যে ওর কোনো কানে সমস্যা হয় কি না। পরে দেখলাম না, ইমিটেশনের কানের দুলে ওর কোনো সমস্যা হয় না। এই জন্যই আমি এই ছোটো ছোটো কানের দুলগুলো কিনেছি, ওকে যেন বিভিন্ন ড্রেসের সাথে পরাতে পারি। তাছাড়া ও যেহেতু স্কুলে যায়, তো স্কুলেও যেন এই টাইপের কানের দুল পরাতে পারি, কারণ স্কুলে হারিয়ে গেলে কিন্তু আমি আর সেই গোল্ডের জিনিসটা পাই না। আর এই কানের দুলগুলো যদি হারিয়েও ফেলে আমার কষ্ট লাগবে না, কারণ এগুলো আমি অল্প টাকায় অনেকগুলো কিনে নিয়েছি। অন্তত ওর যেন 5-6 মাস যায়, 5-6 মাসের মধ্যে যদি সব হারিয়ে যায় তাহলে আবার কিনে দেবো। আসলে আমি এই ছোট ছোট বিষয় নিয়ে বাচ্চাদের সাথে চেঁচামেচি করতে চাই না, রাগ গুস্সা করতে চাই না, এই জন্য কম দামের মধ্যে একটু বেশি করে কিনে দিলাম। ও যদি হারিয়ে ফেলে তাহলে ওকে বকা দিব না, আর মানে হারিয়ে যাওয়ার আফসোসটাও থাকবে না। আমি ওকে শিহিন থেকে প্রায় 500 হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি। ও প্রত্যেকবার একটা করে পরে, একটা করে হারিয়ে ফেলে, দুইটা পড়লে দুইটাই হারিয়ে যায়, কিন্তু আমি কখনোই ওকে কিছু বলি না। আমি জানি বাচ্চারা এই টাইমে হারায়, ওরা গুছিয়ে রাখতে পারে না। আমি চেষ্টা করি ওকে শেখাতে, বাট ও যখন বড় হবে তখন নিজেরটা নিজেই শিখে নেবে, কিন্তু আমি শাসন করতে চাই না আমার বাচ্চাকে এই ছোট ছোট বিষয় নিয়ে। সেজন্য আমি হেয়ার ব্যান্ড ওকে বেশি করে কিনে দিয়েছি, হারিয়ে ফেললে হারিয়ে ফেলুক, 1 বছর পর আবার কিনে দেবো 500টা। কয় টাকা? খুব বেশি একটা না, আমরা অনেক সময় অনেক টাকা অযথা নষ্ট করে ফেলি, কিন্তু বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলোর জন্য অযথা বকাবকি করি, শাসন করি, আমি এটা চাই না। হ্যাঁ, শাসন করব প্রয়োজনে, যেটা প্রয়োজন, যেটা দরকার, যেটা শেখাতে হবে শাসন করে সেটার জন্য শাসন করব। কিন্তু অকারণে ছোট ছোট জিনিস নিয়ে শাসন করা একদম পছন্দ না, একদম চেঁচামেচি করাও পছন্দ না। সবসময় চেষ্টা করি ওদের হাসি মুখে রাখতে, আল্লাহ যেন সবসময় ওদের হাসি মুখে রাখে। আপনারাও দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থভাবে হাসি মুখে বেঁচে থাকে। তো এই যে দেখতে পারতেছেন, আমি আমার জন্য দুইটা পার্লের কানে দুল কিনেছি, আমার পাল খুবই পছন্দ। হ্যাঁ, এগুলো অরিজিনাল পাল হবে না, কারণ অরিজিনাল পাল তো অনেক দাম। তো এই যে সাইফা বুড়ি গন্তেছে কয়টা কানে দুল হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।